আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে আমাদের ভাই মাস্টার আতর রহমান সাহেবকে উপস্থিত করলাম কারণ আপনাদের সামনে প্রায় ভিডিওগুলোতে ভাইয়ের কথা বলা হয়েছে আর কি যে আমার ভাই ওনাকে শুধু ফোনেই পরামর্শ দেওয়া হয়েছিল এবং উনি যে বিনা ঔষধে যে যে সুস্থতা অনুভব করেছেন এবং উনি ওনার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবেন হ্যাঁ যে আমাদের যে লাইফ স্টাইল ফলো করার পরে ওনার মানে কি অবস্থাটা এখন মানে বর্তমান কেমন আছে এবং আগে কি রকম অবস্থা ছিল হ্যাঁ এবং কেমন করে তিনি উপকার পেলেন এবং আপনাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন যে আমরা যেখানে আলহামদুলিল্লাহ যে ওষুধ ছাড়ে যে সুগার ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ সুগার ভালো হয়ে যাচ্ছে বিশেষ করে টাইপ টু তো ভাই আপনাকে মেসেজ দিবে আপনাদেরকে হ্যাঁ যে তেনার মানে অবস্থাটা বলবেন কীভাবে মানে তিনি এই যে বর্তমানে প্রেক্ষাপটে আসতে পারলেন তো আপনার সামনে কথা বলছেন ভাই আসসালাম আলাইকুম আমি আতাউর রহমান আমাকে রোজার আগে আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে আমার এ বিষয়ে বিশেষ পরামর্শের একটা ব্যবস্থা হয় তিনি আমাকে একটি নিদানপত্র উনি দেন ওনার কাছ থেকে শুনে আমি তো অবাক হয়ে গেলাম এবং তিনি যে নিদানপত্রটি আমাকে দিলেন সেইটা আমি অক্ষর অক্ষরে পালন করা পালন করার চেষ্টা করলাম তো যাই হোক মাসাল্লাহ আমি ওনার পরামর্শ মতো যেহেতু আমি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছি এবং টাইপ ওয়ান ডায়াবেটিস এবং আমাকে যে নিয়মিত ইনসুলিন নিতে হতো এবং যে ওষুধ খেতে হতো তার সঙ্গে সেই ইনসুলিনের মাত্রাটাও আমার কমে গেল এবং আমি রোজা করতে পারতাম না আমি এবছর আলহামদুলিল্লাহ রোজা করতে পারলাম আমার দৃঢ় বিশ্বাস যারা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে বা যারা ইনস টাইপ টু ডায়াবেটিস তিনার পরামর্শ মতন যদি চলতে পারেন এই সুগার রোগটা পুরোপুরি তাদের সেরে যাবে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলছি আমি এখন সুস্থ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছি আগের চাইতে এবং আমাকে ওষুধের ওষুধও নিতে তেমন হচ্ছে না কখনো যেহেতু টাইপ ওয়ান ডায়াবেটিস আমাকে ইনসুলিনের পরিমাণেও আমার অনেক কমে গেছে এখন দেখা যাক বাদবাকিরা সম্পূর্ণ আল্লাহর হাত এখন কতদূর এগে এগিয়ে যাই তার পরামর্শক্রমে এবং কতটা সুস্থ হয়ে উঠি এটাই একটা পরীক্ষার বিষয় সেখানে একটা বিষয় যেটা আপনাকে যখন আমি পরামর্শ দিয়েছিলাম তা আপনার প্রথম মানে একদিন পালন করাতে আপনার সুগারের অবস্থাটা মানে কীরকম আমি যেটা গ্রাহককে দর্শকদেরকে বলে আসছি যে আলহামদুলিল্লাহ আমাদের আতর রহমান ভাইয়ের মানে একটা দিনে কিন্তু পুরো সুগারটা নর্মাল হয়ে গেছিলো তো আপনার প্রথমে নর্মাল হয়ে কত নর্মাল এসেছিল একটা দিনে যে আপনার মানে পুরোপুরি যে নর্মাল হয়ে গেল আমি যখন ইনসুলিন এবং নিয়মিত ওষুধ নিতাম তারপরেও খাওয়া দাওয়ার যদি একটু একটু বেশি হয়ে যেত এরপরও তারপর সুগর সুগার যেটা লেভেলটা আমার ডিকন্ট্রোল হয়ে যেত তো আপনার পরামর্শ মতন যখন শুধু সবজি খেয়ে থাকলাম তারপর যখন সুগারটা আমি মাপলাম দেখলাম সুগারটা নর্মাল রেঞ্জের ভিতরে এবং একদিনই আমার কভারটা আমি মাপলাম দেখলাম সুগারটা নর্মাল রেঞ্জের ভিতরে এবং একদিনই আমার কমে গিয়েছিল এবং ইনসুলিনের পরিমাণ খুব সেদিন অল্পই আমি নিয়েছি ইনসুলিন নিয়েছিলাম না না একদিনে সুগার চলে এসেছিল হ্যাঁ হ্যাঁ একদিনই চলে এসেছিল এবং তারপর সুগারটা ঠিকই থাকতো শুধু খাওয়ার ট্যাবলেট রোজার সময়তে ভয়ে ভয়ে নিতাম শুধু খাওয়ার ট্যাবলেটটা এবং তাতে আমার সুগার কন্ট্রোলই থাকতো তাহলে সময় তো দর্শক বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে এই ভাইয়ের ইনসুলিন নেওয়া সত্ত্বেও কিন্তু তার সুগার যে কন্ট্রোল থাকছে না এবং আমাদের পদ্ধতি একদিনেই মাত্র একদিনেই কিন্তু সুগারটা নর্মাল হয়ে গিয়েছিল এবং তাকে তো আমাদের এখান থেকে যেসব খাবারগুলো লাগে সেই খাবার কিন্তু দেওয়া হয়নি তখন আমাদের খাবার উপস্থিত ছিল না এখন আলহামদুলিল্লাহ আমাদের যে খাবারগুলো লাগে সুগারের রুগীর জন্য আলহামদুলিল্লাহ সেই সব খাবারগুলো আমাদের কাছে উপস্থিত এবং সুগে সুগারের রুগে আমরা যথেষ্টভাবে তাদের যে সব জিনিসগুলো প্রয়োজন মানে সেই সব জিনিসগুলো আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ এবং যথেষ্টভাবে চিকিৎসা করার যে সিস্টেম সেই অনুপাতে তাদেরকে সমস্ত কিছু আমরা করতে পারছি যেটা ভাইয়ের প্রথম দিকে মানে করা হয়নি এবং ওই রকম ব্যবস্থা ছিল না এবং আমার চিন্তা ভাবনাও ছিল না যে আমরা এটাকে পেশা হিসেবে নিই এবং এটা চিকিৎসা করি এরকম চিন্তা ভাবনা ছিল না শুধুমাত্র বন্ধু লোক হিসেবে হ্যাঁ পরিচিত হিসেবে কী করলাম শুধুমাত্র পরামর্শ দিলাম আর কি তারপর আলহামদুলিল্লাহ এই ভাইয়ের একটা ব্যতিক্রমভাবে একদিনে সুগার লেভেলটা একদম নর্মাল হয়ে গেছিলো একদম একশো সত্তর থেকে একদম সত্তরে চলে এসেছিলো কোনো ওষুধ ছাড়া কোনো ইনসুলিন ছাড়া এটা আশ্চর্যজনক যেটা মাত্র আমার যতগুলো রোগী এসছে তার মধ্যে মাত্র দুইজন রুগীর ক্ষেত্রে এটা ঘটেছে একটা হচ্ছে এই ভাইয়ের কথা আর একটা হচ্ছে এই লোহাপুরের একজন ভাই আছে আমিরুল ইসলাম ভাই ওনার এই দুজনের ক্ষেত্রে একদিনে শুধুমাত্র সুগারটা একবারে পুরোপুরি নর্মাল হয়েছিল তো বিশেষ করে যারা সুগারের পেশেন্ট যারা হয়তো সুগারের চিকিৎসা করাতে চাইছেন আমাদের কাছ থেকে যারা আপনারা দূরকার মানুষ তারা অনলাইন ভিডিও কলের মাধ্যমেও আমাদের কাছ থেকে সুগারের চিকিৎসা নিতে পারেন আর যারা খুব কাছের মানুষ বা আসতে পারবেন মনে করবেন বিশেষ করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান তো বিশেষ করে যারা সুগারের ট্রিটমেন্ট যারা নিতে চান হ্যাঁ তারা আমাদের এখানে আসতে পারেন আমাদের এটা ধুলিয়ান চাঁদপুর ব্রিজ পিস লাইব্রেরি ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনেও চিকিৎসা দিতে পারেন অফলাইনে এসেও চিকিৎসা দিতে পারেন তো ভাই আর কিছু কথা বলবেন ভাই আপনারা যারা সুগার রোগে ভুগছেন যারা প্রাথমিক অবস্থায় আছেন বা পুরাতন হয়ে গেছেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমি একজন টেস্টেড পেশেন্ট আপনারা এই চিকিৎসার স্বর্ণাপন্ন হন সুস্থ থাকবেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেরে যাবেন অনেকেই বিশেষ করে যারা টাইপ টুয়ে আছে এবং আমাকেও আপনারা দোয়া করবেন আমি টাইপ ওয়ানে আছে তবু অনেক ভালো আছে এবং ইনসুলিনের পরিমাণ খুব অল্প নিতে হয় যাতে আমি পুরোপুরি সেরে যেতে পারি আমাকে সে দোয়াটা আমি আপনাদের জন্য কামনা করি আপনাদের কাছ থেকে সে দোয়া করবেন এবং আপনারাও সুস্থ তাড়াতাড়ি হয়ে উঠুন এবং আপনারা চিকিৎসার চিকিৎসার অধীন হন আব্দুল কাইম সাহেবের কাছ থেকে তো ভাইসকল বিশেষ করে এই ভাইয়ের যে ডায়াবেটিস সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস ডায়াবেটিস দু রকমের হয় একটা টাইপ ওয়ান টাইপ টু বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস এটা হচ্ছে মারাত্মক এটা খুব কম লোককে হয় তো টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের হয় তাদের মানে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা মানে খুব কঠিন বিষয় তো বিশেষ করে যারা টাইপ টু পঁচানব্বই পার্সেন্ট মানুষ হয় এই টাইপ টু ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস এটা ভালো হওয়া সম্ভব এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো হচ্ছে তার একাধিক প্রমাণ রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে গেলেই আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউবে গেলেই আপনারা দেখতে পাবেন যে যাদের ভালো হয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে তাদেরকে নিয়ে লাইভে আসা হয়েছে তো বিশেষ করে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে লাইক করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন এই জন্য যে আজকে মানুষ সুগারের জন্য প্রেশান হ্যাঁ মানুষ রাস্তা পাচ্ছে না কি করবো কি না করবো মানে খুঁজে পাচ্ছে না পথ অনেকে আবার সুগার ফুটে গিয়ে তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে তো বিশেষ করে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করেন মানুষকে জানাবেন যে ওষুধ ছাড়া সুগার সম্পূর্ণভাবে নির্মূল করা যায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে করা হচ্ছে এবং আমরা একাধিক রুগীর ওপরে এটা আমরা পরীক্ষিত এবং একাধিক রুগী ভালো হয়েছে যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত